কোরআনের হক হলো ভাই মুখস্থ করা। কি করা? মুখস্থ করা, কোরআনকে হিফজ করা। হিফজ, গোটা কোরআনের হিফজ করা, এটা আমাদের কারোর উপরে জরুরি না। গোটা কোরআনের হিফজ করা কারোর উপরে কর্তব্য না। যদি কেউ করতে পারে তাহলে সেটা অনেক ভালো কথা। কতটুকু হিফজ করা কর্তব্য কমপক্ষে? নামাজের মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকু পড়া কর্তব্য। কোরআনের ভিতরে যে দোয়াগুলো আছে, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াগুলো তো আমাদেরকে আল্লাহর কাছে চাওয়ার জন্য প্রয়োজন হয়, ওইগুলো মুখস্থ করা দরকার। কোরআনে কিছু কিছু আয়াত আছে যেগুলো আয়াতে শেফা, যে সমস্ত আয়াত পড়লে অনেক রোগ থেকে সুস্থতা আরোগ্য লাভ হয়, সেগুলো মুখস্থ করা, কারণ সেগুলো আমাদের কি হয়, প্রয়োজন হয়। প্রিয় দিনী ভাইয়েরা, এতটুকু মুখস্থ করা আমাদের জন্য জরুরি। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে মানুষরা ছোটবেলা থেকে যারা নামাজ শিখে তারা ওই যে কয়টা সুরা, চারটা সুরা কমপক্ষে, সুরা ফাতেহা আর অতিরিক্ত চারটা সুরা, কমপক্ষে পাঁচটা সুরা সবার মুখস্থ থাকে আল্লাহর মেহরবানিতে। কিন্তু আমার কথা হলো, চারটা সুরাই শুধু সারা জীবন প্রত্যেক রাকাতে পড়বেন আর কিছু একটু বাড়ান যায় না মুখস্থটা? ভাই, আমাদের ছোটবেলায় আমরা যে পয়সা কড়ির মালিক ছিলাম, এখনো কি সেরকম পয়সা কড়ির মালিক নাকি বাড়ছে কিছু? বাড়ছে, সুবহানাল্লাহ। সবার এক জনতে এমন না যে পাঁচ বছর আগে অ্যাকাউন্ট যে জায়গায় ছিল এখন সেখানেই, এরকম আছেন কেউ? আস্তে আস্তে বাড়াইছেন, সব ক্ষেত্রে এভাবে চেষ্টা করছেন প্রোগ্রেস, উন্নতি করার, আস্তে আস্তে উপরের দিকে উঠার। কিন্তু আফসোসের বিষয়, মক্তব থেকে মৌলবী সাহেব যে চারটা বা পাঁচটা সুরা শিখাই দিছে ছোটবেলা, এখন ষাট বছরের মুসলমান হয়েছেন, পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে ইসলামের আপনার, আপনি ইসলামে জন্মগ্রহণ করছেন মুসলমান হিসাবে, ৩৫ বছর ৩০ বছর হয়ে গেছে, সুরা ওই পাঁচটাই মুখস্থ আছে, ৬ নম্বর সুরা আর মুখস্থ হয়নি। বেশিরভাগ মানুষের এই অবস্থা না, কি বলেন? দুনিয়ার ক্ষেত্রে আপনি তারাক্কি এবং উন্নতির চেষ্টা করছেন, কিন্তু দিনের বিষয়ে যদ্দূর ছিল ছোটবেলাতে অদ্দূরের মধ্যেই আছেন আর নতুন করে কোনো কিছু যোগ করেন নাই, এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যারা কোরআনে করিম দুনিয়াতে তেলাওয়াত করবে, কোরআন তাদের জীবন সঙ্গী হিসাবে থাকবে, সবসময় সাথে থাকবে, এরে বলা হয় সাহেবে কোরআন, কোরআনওয়ালা। ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি এই কোরআন তেলাওয়াত করো এবং প্রতিটা আয়াত যখন তেলাওয়াত করবে তোমার মর্যাদা আল্লাহর কাছে বাড়বে। দুনিয়াতে যত আয়াত তুমি তেলাওয়াত করতে মুখস্থ করতে তত মর্যাদা তোমার আস্তে আস্তে বাড়তে থাকবে। অতএব কোরআন তেলাওয়াত করার চেষ্টা করা দরকার, করবেন তো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অনেকে আছেন মুখস্থ করছেন ভুলে গেছেন, এই রোগের বহু রোগী আছে, দশটা সুরা মুখস্থ ছিল এখন চারটে আছে, ছয়টা আছে আর চারটা ভুলে গেছেন, আছেন এরকম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে বনি আদমের যত অন্যায় আছে এই সবগুলো আমার সামনে পেশ করা হয়েছে, এই অন্যায় তো আকারে সবচেয়ে বড় অন্যায় যেটা আমার সামনে পেশ করা হয়েছে সেটা হচ্ছে কোরআন মুখস্থ করার পরে ভুলে যাওয়া, এটা হলো সবচেয়ে বড় অন্যায় যেটা আমার সামনে পেশ করা হয়েছে। সময় ভাইরা, তাহলে এটা কিন্তু বড় জুলুম, মুখস্থ করে কি করা, ভুলে যাওয়া অথবা মুখস্থ না করা। আমি এখন আপনাদের কাছ থেকে একটু হাত আশা করব, না বুঝে কেউ হাত তুলবেন না আর মিথ্যা আশ্বাস কেউ দিবেন না, মন থেকে পাক্কা এরাদা করে তারপরে হাত তুলবেন। যে যে কয়টা সুরা মুখস্থ আছে নামাজের মধ্যে পড়েন, এগুলোকে আস্তে আস্তে বাড়াবেন, অথবা দোয়ার যে আয়াতগুলো আছে সেগুলো আস্তে আস্তে একটা একটা করে অন্তত মুখস্থ করার, মাসে একটা করেন না, একটা আয়াত মাসে করেন না, তাহলে বছরে ১২টা আয়াত হয়ে যাবে দোয়ার, এরকম চেষ্টা করবেন। এরকম কেউ আছেন? মাশাআল্লাহ, সব গণহারে হাত উঠে যায় মাশাআল্লাহ, যাক আল্লাহ সবারে কবুল করুক। ভাই, কোরআনে বহু দোয়া আল্লাহ তাআলা শিখাইছেন, আমরা কয়টা জানি? রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা মোটামুটি প্রায় সবাই জানে। কোরআনে সন্তান চাওয়ার জন্য আল্লাহ তাআলা একটা দোয়া শিখাইছেন, কে বলতে পারবেন? জি, মাশাআল্লাহ, বলতে পারছেন একজন দুইজনে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দেন, আল্লাহ শিখাইছেন কোরআনে, আল্লাহ শিখাইছেন যে আমার কাছে সন্তান চাওয়ার সিস্টেম এটা। অনেকেই সন্তান চায়, ছেলে চায় মেয়ে চায়, কই এই দোয়া তো মুখস্থ নাই আপনার? যারা বিয়ে করেন না নেক বিবি, অথবা বিয়ে করছেন সন্তান হোক, ভালো সন্তান হোক আপনার ঘরে, এটা আপনারা সবাই চান না? এটার জন্য আল্লাহ দোয়া শিখাইছেন, কে বলতে পারবেন? জানেন না,
চল্লিশ বছরের মুসলমান কিন্তু জানেন না, না এটাও কিছুটা চলে। প্রশ্নটা হলো আল্লাহর কাছে নেক সন্তান নেক বিবি চাইয়ে আল্লাহর কাছে দোয়া করবেন বলেন। আপনারও হয়েছে, ওনার একই আয়াত বলছেন দুজন হয়েছে আলহামদুলিল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ আমাদের সন্তান আমাদের স্ত্রীকে আমাদের চক্ষু শীতলকারী বানিয়ে দিন, যাদেরকে দেখলে চোখ শীতল হয়ে যাবে। ছেলেটা আমার, পোলাটা মেয়েটা এরকম হবে যে সারা জীবন ওর দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যাবে, অন্তর ভরে যাবে খুশিতে গর্বে, এত সুন্দর ছেলে, এত সুন্দর মেয়ে, এত সুন্দর স্ত্রী, এরকম স্ত্রী এরকম সন্তান আমাদের দিন আল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদের গোটা পরিবারকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। সুবহানাল্লাহ। আমরা কয়জনে জানি, এভাবে যদি আমি বলি একটি একটি করে পয়েন্ট করে যদি জীবনের প্রত্যেকটা বিষয়ের চাওয়ার দোয়া আল্লাহ তাআলা কোরআন শিখিয়েছেন, কয়টা আপনি মুখস্থ করছেন? নিয়ত করবেন ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত, আল্লাহ তাআলা কবুল।